Hey guys, what's up again? This is me. You are watching Check Time Bangla. To ask you about this, so keep our Qmee account full. After account take a survey, chola jabe na. Thik ache. To onekei bolbe je apnara shobai onek bhabe chesta kore dekhchen je apnar account e survey thake na. Tobe ajke je system ta ami share korbo, eta korar poreo jodi apnar account e survey na thake tahole ami apnake bolbo apnake diye Qmee te kaj hobe na. Thik ache. Shobaike diye jodi shob kaj shombhob hoto tahole shobai ei kaj gulai korto. কেউ অন্য কাজ করতে না ঠিক আছে তো চলুন বেশি কথা না বলে শুরু করে দিই আর স্টেপ বাই স্টেপ দেখুন ভিডিওটা একটু বড় হবে কারণ খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে আপনাকে জানতে হবে আর আজকের ভিডিওটা দেখার পরে আপনার একটা অনেক বড় ধরনের এক্সপেরিয়েন্স আসবে সার্ভে সম্পর্কে তো চলুন বেশি কথা না বলে শুরু করে দিই তো সর্বপ্রথম আমাদের একটা আইপি দরকার হবে যেটা হলো আরসিএনএফ ঠিক আছে তো তারপরে আমাদের এটা হলো আইএসপি ওকে আর আইপিটা হলো নিউইয়র্কের নিউইয়র্কের কেন কারণ নিউইয়র্কে সার্ভে বেশি থাকে ঠিক আছে এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে সার্ভে অনেক সময় এরকম হয় যে অ্যাকাউন্টে দুই তিনটা সার্ভে থাকে তো নিউইয়র্কের সিটিগুলোতে সার্ভে সব সময় বেশি থাকে যার কারণে কোনো প্রকার সমস্যা হবে না তো আমাদের এখান থেকে একটা জিপ কোড নিতে হবে তারপরে আমাদের যেতে হবে citydata.com এখানে আসলে আপনার সিটির জিপ কোডটা দিয়ে যে এখানে দেওয়ার পরে সার্চ করবেন সার্চ করার পরে আপনার সিটিটা সিলেক্ট করবেন এবং এখানে দেখেন আপনার হাউসহোল্ড ইনকাম ঠিক আছে পার মান্থ আপনার ইনকামটা কত এটা কিন্তু শো করতেছে অর্থাৎ যে এলাকাতে আপনি ধরবেন সেই এলাকার ইনকাম সোর্সটা কত সেটা কিন্তু এখানে শো করবে তো এখান থেকে অবশ্যই আপনার বাদবাকি ইনফরমেশনগুলো নিতে হবে অর্থাৎ আপনার হাউসহোল্ড ইনকাম কত এটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি যদি আজাইরা একটা দিয়ে দেন একটা অ্যাড্রেস নিলেন এবং সেখানকার হাউসহোল্ড ইনকাম দেখেন এটা মিনিমাম সরি এটা হাউসহোল্ড ইনকাম এখানে শো করতেছে তো আপনি যদি একটা অ্যাড্রেস নিলেন এখানে দেখেন প্রায় 2 লক্ষ এখানে প্রায় 200 মতো শো করতেছে বাট আপনি যদি একটা নেন আর এখানে যদি 50 থেকে 75 বা 75 থেকে 120 বা 150 থেকে 500 পর্যন্ত দেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে অর্থাৎ যে এলাকার ইনকাম যেরকম সেটাই কিন্তু আপনাকে দিতে হবে এখন আপনি ভাবেন যে ইনফরমেশনটা আপনার জানা ছিল কি ছিল না তো যদি না জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর যদি জানা থাকে তাহলে একটা ডিসলাইক দেবেন তো এখান থেকে আমি একটু বেশি নিতে চাচ্ছি ঠিক আছে কারণ একেবারে কম নিলে অন্যরকম হয় তো আমি এখানে বেশি নিতে চাচ্ছি তো এই এলাকাটার ইনকাম কম অর্থাৎ এই এলাকাটা দেখা যাক এটার কিন্তু বেশি তবে এখানে যেটা সিলেক্ট করেছিলাম এটা আরও বেশি তো আমি এইভাবে একটু খুঁজে নেব যে সবচেয়ে বেশি কোনটায় ঠিক আছে তো আপনারা একটু খুঁজে আপনাদের সিটিটা বের করে নেবেন তো এখান থেকে এলাকাটা সিলেক্ট করার পর আমাদের যেটা করতে হবে আমাদের ওপরে চলে আসতে হবে ঠিক আছে উপরে আসার পরে দেখেন ইএসটিএমএল জিপ কোড পপুলেশন ইন 2019 তো 2019 সালের যে রেজাল্ট আছে এটা হলো সরে আমাদের দেখে নিতে হবে যে এইখানে যে বসবাস করে এই মানুষগুলোর এভারেজ বয়স কত ঠিক আছে অর্থাৎ এই যে ইনকামটা আসে তো এটা কত বছরের মানুষের আসে তো এই জন্য আমরা এই ওয়েবসাইটটা ইউজ করব এবং এখানে এই যে এটা লিখে সার্চ করলে ঠিক আছে এই যে এটা তো এখানে যদি এটা দেখে সার্চ করেন তাহলে এখানকার পপুলেশন আপনারা জানতে পারবেন অর্থাৎ কত বয়স ধরনের মানুষ এখানে মানে যে ইনকামটা জেনারেট হয় এটা কী ধরনের মানুষ করে তো এখানে বাদবাকি সকল ডিটেলস আপনাকে দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন আর এখানে এই দেখেন এটা হলো টোটাল পপুলেশন বাই এজ অর্থাৎ কত বছরের বয়সের লোকগুলো এই কাজগুলো করে থাকে তো এখান থেকে এখানে আছে টোটালের মধ্যে আছে মেল যারা এখানে ইনকামগুলো করে তারা মেল এবং তাদের এভারেজ বয়স 48-49 ঠিক আছে তো দেখেন এইরকম বয়সের এখন আপনি যদি এখানে একটা বয়স দেন যেটার বয়স হলো 35-37 তাহলে কিন্তু বিষয়টা একেবারে অন্যরকম হয় কাজ হবে না এরকম না
বাট অন্যরকম কাজ হবে, ঠিক আছে, কাজ কম হবে। তো অবশ্যই আপনারা এখান থেকে এসটা জেনে নেবেন, অর্থাৎ আপনি যে এলাকা যা যে জিপ কোডের কাজটা করতেছেন অবশ্যই এটার এসটা জেনে নেবেন, এবং বাকি যে ইনফরমেশনগুলো আছে এগুলোও জেনে নেবেন, ঠিক আছে। দেখেন এখানে কি ধরনের লোক বসবাস করে, ঠিক আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে হোয়াইট বসবাস করে এখানে, ব্ল্যাক বা অন্যান্য যে রেজের লোকগুলো আছে এগুলো কিন্তু কম, ঠিক আছে। তো অবশ্যই আপনারা হোয়াইট দেবেন, কারণ 95% লোক কিন্তু এখানে হোয়াইট। তারপরে এখানে বাকি সব ডিটেলস আছে, ঠিক আছে, দেখেন আপনারা জাস্ট এখান থেকে দেখে নেবেন, ওকে, অর্থাৎ একবার করে পড়ে নেবেন। আর এখানে দেখেন হাউসহোল্ড উইথ কিড, কত পার্সেন্ট লোকের সাথে তার বাচ্চা বাস করে এটাও আপনারা জেনে নেবেন, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু প্রায় 72% লোকের সাথে বাচ্চা বাস করে এবং 28% বাচ্চা বাস করে না, ঠিক আছে। তো এটা হলো কথা, এগুলো সব ইনফরমেশন দেখে নেবেন। তো এটা মোস্ট খুব একটা ভালো একটা সাইট, তো এটা ঠিকভাবেই জানতে হবে আপনাকে। তো জানার পরে এখন আমাদের দরকার হবে অ্যাড্রেস। তো আমি আপনাদের অলরেডি আমার চ্যানেলে দেখাই দিছি যে অ্যাড্রেস কীভাবে বের করতে হয়, আর আপনি যদি পারেন তাহলে SSN-এর অ্যাড্রেস ইউজ করবেন। তো যাই হোক, আমি এখন একটা অ্যাড্রেস বের করে নেব। তো এখানে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে আমার টাইমটা চেঞ্জ হয়ে গেছে। আসলে মূল কথা বলতে আমি SSN-টা খুঁজতেছিলাম, কারণ এই জিপ কোডের, মানে আমি যে জিপ কোডটা ইউজ করতেছি এটার SSN আসলে সত্যতা বলতে পাওয়াই যাচ্ছিল না। তো অনেক কষ্ট করে SSN-টা বের করে নিয়ে আসছি, তো আপনারা এখানে SSN-টা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। তো SSN-টা নিয়ে চলে আসছি। এখন আমাদের লাগবে একটা USA ভেরিফাইড মেল অ্যাকাউন্ট। তো USA ভেরিফাইড মেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে সেটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা দেখে আপনারা USA ভেরিফাইড মেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমি এখন একটা USA ভেরিফাইড মেল অ্যাকাউন্ট এই নামে ক্রিয়েট করে নেবো, ঠিক আছে, এই যে এই নামে, ওকে। তো জাস্ট সংক্ষেপে আমি আপনাদের দেখাচ্ছি, এভাবে দেখালে আপনারা বুঝবেন না, অবশ্যই আমার ডিসক্রিপশন থেকে ভিডিওটা দেখে নেবেন। তো এইটা আমার USA ফুল ভেরিফাইড মেল, এটা অ্যাড্রেসও ভেরিফাইড এবং ফোন নাম্বার প্লাস রিকোভারি নাম্বার ভেরিফাইড, এবং এটা সম্পূর্ণ USA, ঠিক আছে। তো এটা কীভাবে করতে হয় আপনারা ভিডিওতে অবশ্যই দেখে নেবেন। তো আমি আমার জিমেলটা কন্টিনিউ করতেছি। তো আমার জিমেলটা অলমোস্ট লগ ইন হয়ে গেছে। তো এখন আমাদের করতে হবে কিউমিতে অ্যাকাউন্ট। তো কিউমিতে অ্যাকাউন্ট করার জন্য আপনারা অবশ্যই একটা ফ্রেশ অ্যাপ ইউজ করবেন, আর আপনার অ্যাপিটা ফ্রেশ হলে অবশ্যই সাইন আপে আসবে, আর যদি আপনার অ্যাপিটা ইউজ হয় তো এখানে সিম্পলি লগ ইনে চলে আসবে, ঠিক আছে। তো যাই হোক, যখন এটা নতুন ব্রাউজারে সেট আপ করবেন তখন কিন্তু এই সিস্টেমটা ঠিকঠাক মতো কাজ করে না, ওকে। তো যাই হোক, এখানে আমাদের মেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তো নাও আমরা এখন আমাদের মেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, আর এখানে দিতে হবে আমাদের পাসওয়ার্ড। তো আমরা একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিব। তো যাই হোক, আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিছি। তো এখানে সাইন আপ করার চেষ্টা করি, দেখা যাক কী হয়, হয়তো বা বলবে যে স্ট্রং পাসওয়ার্ড দিতে। তো ওয়েট করা যাক, আসলে পাসওয়ার্ড স্ট্রং দিতে বলে নাই, আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো যাই হোক, এটা এখান থেকে সেভ না করলেও চলবে, সমস্যা নাই, আরে সেভ রাখো, প্রবলেম নাই, তবে ওইটা আমি এখন করতে পারবো না। তো এটা হলো আমাদের কুইমি অ্যাকাউন্ট। তো চলুন দেখা যাক আমাদের অ্যাকাউন্টে সার্ভে থাকে কি থাকে না, ঠিক আছে। তো কথা হলো, এটা অনেকেই বলবেন যে এখন তো থাকে, কিছুদিন পরে থাকবে না। আসলে মেল খোলার সিস্টেমটা যদি আপনার ঠিক থাকে তাহলে থাকবে, আর এই মেলটা দেখে নেবেন যে কীভাবে মেল ক্রিয়েট করতে হয়। তো যাই হোক, এখন আমি এটা কেটে দিতে পারি, যেহেতু নেট স্পিড খুবই খারাপ, তো ডেটা ট্রান্সফারিং হচ্ছে। আসলে আমি বুঝি না আমার নেট স্পিড কি খুবই খারাপ। আসলে নেটটা খুব বাজে সার্ভিস দিচ্ছে, ঠিক আছে। তো লো নেট স্পিডে আসলে সার্ভে করা ঠিক না, ঠিক আছে, অর্থাৎ যখন আপনাদের নেট স্পিড কম থাকবে তখন কিন্তু সার্ভে করা ঠিক না। তো দেখেন এখানে কিন্তু সর্বপ্রথমে আমাদের করতে হবে প্রোফাইল সার্ভে। তো প্রোফাইল সার্ভে কেটে করার জন্য আমাদের এখানে ক্লিক স্টার্টে ক্লিক করতে হবে। তো এটা কিন্তু কিউমের নিউ ইন্টারফেস, আসলে যারা কাজ করেন নাই তারা কিন্তু জানেন না যে কিউমের ইন্টারফেসটা কীরকম। তো আমি বলবো না আপনার যে অ্যাকাউন্ট নষ্ট হবে না, নষ্ট হবে, তবে এইভাবে অ্যাকাউন্টগুলো করলে দেখা যায় যে এই অ্যাকাউন্টগুলো 1 মাস, 2 মাস, 3 মাস লাস্টিং করে, ঠিক আছে। আর অন্যভাবে অ্যাকাউন্ট করলে দেখা যায় যে অ্যাকাউন্টগুলো 1 দিন, 2 দিন, 3 দিন এর বেশি কখনো লাস্টিং করে না, ঠিক আছে। আর দিনের বেলা কখনো সার্ভে করবেন না, আর এটা
আমি যদি আপনাদের অরিজিনাল টাইমটাকে সেট করে দিই, তো দেখতে পাবেন যে আসলে কয়টা বাজে। আচ্ছা যাই হোক, এখন এটা সেট করার সময় নাই, যেভাবে আছে থাক। তো যাই হোক, এখানে আমাদের দিতে বলছে যে ডেট অফ বার্থ, তো আমাদের এখানে ডেট অফ বার্থ দিতে হবে, তো ফেব্রুয়ারি। আর এটা ইয়ার কত ছিল একটু দেখে নিই, 1970। ঠিক আছে, এখানে জিপ কোড দিতে বলছে, তো অবশ্যই আমাদের জিপ কোড যেটা সেটা দিয়ে দিতে হবে। তো এগুলো পারলে লিখে টাইপ করবেন, আর যদি লিখতে না চান তাহলে যেটা করবেন এইভাবে কেটে দেবেন, দেন আবার টাইপ করবেন। ওকে, তো এখানে আছে মেল, তারপরে সিলেক্ট, তো কতখানি লেখাপড়া করছেন, তো এখানে পোস্ট গ্রাজুয়েট। আর এখান থেকে আপনাকে দিতে হবে ইয়েস। ওকে, তো ইয়েস না দিলে হবে না। তো যাই হোক, এখানে কালার আমরা সবসময় হোয়াইট দিব। আর এখানে আছে ডু ইউ হ্যাভ এ স্মার্টফোন, তো হ্যাঁ স্মার্টফোন আছে, এবং সেটা ইয়েস ফর পার্সোনাল, আর এটা দেবেন, ঠিক আছে ইয়েস ফর বোথ, যাই হোক সমস্যা নেই। আমি স্মার্টফোন পার্সোনাল কাজে ইউজ করি, এটা বিজনেসের কাজে ব্যবহার করি না, ঠিক আছে। তো যাই হোক, ডু ইউ হ্যাভ এ, মানে আমার কি কার আছে, তো এখানে অবশ্যই ইয়েস দিয়ে দেবেন, কারণ ইউএসের একটা পার্সোনাল সবসময় কার থাকে। তো ভিডিও গেমস খেলি অবশ্যই, তারপরে এটা নো দেবেন, স্প্যানিশ বা ল্যাটিনো এটা দেওয়ার দরকার নেই। তো যাই হোক, এখান থেকে আমি প্রোফাইলটা, আপনি কি রিপাবলিকান না ডেমোক্রেটিক, কোন দল সাপোর্ট করেন সেটা দেবেন। তো আমি অলওয়েজ রিপাবলিকান দিয়ে আসি, সার্ভে যখন থেকে করি তখন থেকে রিপাবলিকান। তো ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিজ, তো লিভিং, তো আমাদের হোম ওনার অর্থাৎ বাড়ির মালিক আপনি, তারপরে এখানে চিলড্রেন আছে কি না, তো এখানে অবশ্যই চিলড্রেন না দিবেন, সরি আপনারা ইয়েস দেবেন, এবং কয়টা চিলড্রেন আছে এখানে ধরাই দেবেন, ঠিক আছে। তো এখন চিলড্রেন মনে রাখা অনেক ঝামেলা, আর এনার বয়স হচ্ছে প্রায় 50 বছর, তো ইউএসের একটা 50 বছরের মানুষের চিলড্রেন থাকতে পারে নাও পারে, এখানে ওদের মন মানসিকতা অন্যরকম, ঠিক আছে। তো হাউসহোল্ড ইনকাম এটা অবশ্যই আমাদের যেটা দেখে রাখছি ওইটা থেকে দিতে হবে, তো আমরা ওইখানে দেখছিলাম 1,97,000, তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করতে পারি, এটাও করতে পারি, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। তো এখানে বলছে যে আপনার কোন পেট থাকে আপনার সাথে, ঠিক আছে। তো এখানে পেটের মধ্যে আমি সবসময় ফিশ দিয়ে থাকি, ঠিক আছে, পেট হলো ফিশ দিয়ে, কারণ বেশিরভাগ মানুষ ডগ ক্যাট বিড়াল এগুলো দেয়, বাট ফিস্ট মানে মাছটা একটু রেয়ার। ওকে, তো মাছ সবার কাছে থাকে না, আরে সিলেক্ট হয় না কেন। আরে ডগ সিলেক্ট হয়, ফিশ সিলেক্ট হয় না, ও ডগ ফিশ দুইটাই নিছে, ঠিক আছে, তো সমস্যা নেই, দুইটা নিলেও প্রবলেম নাই, যত ভিডিও করতেছি আজকে মনে থাকবে। তো যাই হোক, এখানে ইনকাম, তো এখান থেকে আমি ইনকামটা এটা দিয়ে দিচ্ছি। তো এমপ্লয়েড স্ট্যাটাস, তো আপনি কি রিটায়ার্ড এমপ্লয়েড স্টুডেন্ট হোম মেকার, তো আপনি অবশ্যই হলো এমপ্লয়েড দেবেন, যদি আপনি গৃহিণী হন বা মেয়ের প্রোফাইল দিয়ে করেন তাহলে এখানে হোম মেকার দিতে পারেন, ঠিক আছে। তারপরে কম, এটা হলো ফুল টাইম, অর্থাৎ আপনি ফুল টাইম কাজ করেন। জব টাইটেল, অর্থাৎ আপনি কোন পদে নিয়োজিত আছেন, তো সিইও, ওনার, পার্টনার, প্রেজেন্ট, এটা সবাই দেয় আসলে, এগুলো দেওয়ার ঠিক না, আপনারা অন্য একটা পদ দেবেন, বাট এখানে আমি এটা দিলাম কারণ এটা দিয়ে দিয়ে অভ্যেস হয়ে গেছে। তো 500 থেকে 1,000 লোক কাজ করে, তো কোম্পানিটা কোন ধরনের কোম্পানি, ঠিক আছে, এখানে হচ্ছে কথা যে কী ধরনের কোম্পানি আপনি জব করেন বা আপনার কোম্পানিটা কী রিলেটেড। তো এখান থেকে আমি অবশ্যই যেটা দেব সেটা হলো সবাই হার্ডওয়্যার সফটওয়্যার দেয়, তো এক্ষেত্রে আপনারা আপনাদের কোম্পানিটা দিয়ে দেবেন। আর আমি বলবো যে সবাই যেটা দেয় তার থেকে ডিফারেন্ট কিছু দেবেন, কারণ সবাই এটা দিয়ে সার্ভে করে, এখানে অলরেডি অনেক 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 মানুষ এই কম্পিউটার হার্ডওয়্যার দিয়ে সার্ভে করতেছে, যার কারণে কিন্তু এখানে এটা দেওয়া ঠিক না। ওকে, তো এখানে আমি দিয়ে দিলাম ইন্টারনেট, আসলে ইন্টারনেট দেওয়া ঠিক না, এটা কী ধরনের পেশা আমি জানি না, তো এখানে আমি অ্যাডভার্টাইজিং দেব, ঠিক আছে, অ্যাডভার্টাইজিং। তারপরে এভারেন্স ডেন্স, কত কত টাকা ইনকাম করে ওইটা, তো এখানে যেহেতু আমি এখানে যেহেতু 500 লোক কাজ করে, তো এখান থেকে আমি এটাই দিয়ে দিলাম। তো যাই হোক, এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর,
আর এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে তো এখানে দিয়ে দিচ্ছি এইটা এইটা এখানে অনেকগুলো সিলেক্ট করে দেবো কারণ এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে আমি ডিসিশন মেক করি এটা বলছে তো যাই হোক এখান থেকে অলমোস্ট অনেকগুলো দিয়ে দিচ্ছে আপনারাও অনেকগুলো দিয়ে দেবেন ওকে তো যাই হোক এটা কিন্তু হয়ে গেছে তো আমাদের এখন নিচে টাবেল সম্পর্কে বলতে হবে হ্যাভ ইউ ফলোয়িং লাস্ট 12 মান্থস থেকে আমি টাবেল করছি তো অবশ্যই করছি তো এখানে বলবেন যে আপনি একমাত্র ডিসিশন মেকার অন্যটাও দিতে পারেন তো আপনি কি স্মোক করেন তো বলবেন অবশ্যই আমি স্মোক করি হ্যাভ তো এখান থেকে আপনার কি রোগ আছে এটা সিলেক্ট করতে হবে তো এখানে আপনার কোনো ছোটখাটো রোগ দিলে দিতে পারেন বাট এখানে কোনো বড় ধরনের রোগ দিবেন না এরকম কোনো রোগ দিবেন না যেগুলো দিলে আপনি কিছুদিন পরে মারা যাবেন বা এরকম কিছু ঠিক আছে তো বিষয়টা অপশনাল হইলে ভালো হইতো তো এখান থেকে আমি নান অফ দিস কোনো রোগ নাই দিয়ে দিলাম তো শপিং এর ক্ষেত্রে কে ডিসিশন মেক করে তো আপনি ডিসিশন মেক করবেন কারণ এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে সার্ভে বেশি থাকবে তো প্রাইমারি ডিসিশন মেকার হিসেবে আপনি তারপরে এদের টার্মস অ্যান্ড কন্ডিশনে ইয়ে করতে হবে তারপরে 32টা অ্যান্সার হয়ে গেছে তো এখান থেকে আমাকে সাবমিট করতে হবে তো আমি এটা সাবমিট করে দিছি তো আমাকে অপেক্ষা করতে হবে একটু তো মূল কথা হলো প্রোফাইল আপনি যদি না করতে চান তো মানে প্রোফাইল নিজের ইচ্ছা মতো করে নেবেন এক্ষেত্রে দেখার কিছু নাই তো মূল কথা হলো আমার প্রোফাইলটা হয়ে গেছে আর এখন কিন্তু আমার অ্যাকাউন্টে সার্ভে অ্যাভেলেবল ওকে আনফর্চুনেটলি দিস কী বললো এটা আচ্ছা যা বলে বলুক হয়তোবা যে ইয়েটা করছিলাম যেটা ডলার আসছিল কি না ওইটা দেওয়ার কথা নাই তো যাই হোক এটা ফিনিশ করছি আর এটা কোনো ডলার ছিল না আচ্ছা যাই হোক এটা হলো সার্ভে তো এখন হলো মূল কথা দিনের বেলা কখনো সার্ভে করবেন না আর আপনার নেট স্পিড যখন খারাপ থাকবে তখন কখনোই সার্ভেতে হাত দেবেন না ওকে এই দুটো কথা মাথায় রেখে কাজ করবেন আর নেক্সট পার্টে আমি আপনাদের এখান থেকে সার্ভে কমপ্লিট করে দেখাবো যে কীভাবে সার্ভে কমপ্লিট হয় মূল কথা হলো যে সার্ভে যখন শুরু করবেন তখন ফার্স্ট যে দুই তিনটা সার্ভে করবেন এগুলো ভুল হোক কিন্তু সময় নিয়ে করবেন এক্ষেত্রে দেখা যায় যে 11 মিনিটে একটা সার্ভে আপনাকে দিছে এটা যদি আপনি 2 থেকে 3 মিনিটে করে দেন তো এটা কিন্তু অন্যরকম একটা দেখাবে ঠিক আছে তো অর্থাৎ অ্যান্সারটা একটু ভালোভাবে দিবেন এবং দেখেন এদের এভারেজ টাইম 7 থেকে 19 মিনিট তো সর্বনিম্ন 7 মিনিট এবং সর্বোচ্চ 19 মিনিট লাগছে করতে তো আপনি এখানে 12 মিনিট 15 মিনিট যা ইচ্ছা লাগাইতে পারেন এক্ষেত্রে বেশি সময় দিয়ে সার্ভেগুলো করবেন আর চেষ্টা করবেন প্রথম 2-3টা সার্ভে যাতে ঠিকমতো কমপ্লিট হয় আর এখানে ওরকম ধরনের কাজ করবেন না অর্থাৎ সার্ভে হচ্ছে না তারপরে আপনি একটার পর একটা ট্রাই করে যাচ্ছেন মূল কথা হলো সার্ভে কখনোই শেষ করে ফেলবেন না অ্যাকাউন্টে ঠিক আছে অর্থাৎ আমি এটা করলাম এটা করলাম এটা করলাম এটা করলাম দেন এইটা করলাম এটা করলাম ঠিক আছে একটা করলাম একটার মধ্যে দেখা গেলো যে 3টা হয়েছে পরবর্তীতে আরও সার্ভে আসছে তখন আমি করব কিন্তু এই 3টা করছি পরবর্তীতে আমার অ্যাকাউন্টে সার্ভে আসতেছে না বাট যে কটা সার্ভে ছিল সবগুলোতে ক্লিক করে আমার অ্যাকাউন্ট খালি করে ফেলছে অর্থাৎ একটা সার্ভেও অ্যাকাউন্টে নাই এই ধরনের কাজ কখনোই করা যাবে না তো সার্ভে করতে হলে এই বিষয়গুলো মেনে আপনারা কিন্তু কাজ করবেন তাহলে এখান থেকে হিউজ পরিমাণ মানি আর্নিং করতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টেকনোলজির সাথে থাকবেন আর অবশ্যই আপনার ফ্যামিলির লোকজনের খেয়াল রাখবেন কারণ তারা আছে বলেই আপনি ভালো আছেন আপনি যদি তাদেরকে ভালো রাখার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনি নিজেও ভালো থাকবেন টেক কেয়ার লাভ ইউ ও লাস্টে একটা কথা আমি আপনাদের বলে দিতে ভুলে করছি যে এখান থেকে কিন্তু সবাই অনেকে এরকম কাজ করেন $1, $2, $3 উইথড্রো করেন তো এরকম করবেন না সর্বনিম্ন $10-এর নিচে উইথড্রো করবেন না কুইমি অ্যাকাউন্টগুলো ওইরকম না যে আপনি অ্যাকাউন্ট ব্যান খাইলে আপনাকে অ্যাকাউন্টে ঢুকতে দেবে না এরকম কিন্তু না আর দেখেন এই স্টেপগুলো আছে এই স্টেপগুলো যখন আপনার পার করবেন তখন আপনার অ্যাকাউন্টে সার্ভের অভাব থাকবে না আর এই স্টেপগুলো যতদিন পার না হবে তো এতদিন অ্যাকাউন্টে কোনো প্রকার প্রেশার দেবেন না ঠিক আছে তো কথা হলো এইটাই যে $1, $2, $3 কখনো উইথড্রো করার দরকার নেই কুইমি অ্যাকাউন্টটা যদি আপনার সার্ভে নাও হয়ে থাকে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে সার্ভে নাই তারপরেও কিন্তু আপনি উইথড্রো করতে পারবেন এরা এরকম না যে আপনার অ্যাকাউন্টকে ঢুকতে দেবে না অনেক কম ক্ষেত্রে এরকম হয় বাট বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আপনার অ্যাকাউন্ট থেকে সার্ভে চলে গেছে বাট অ্যাকাউন্টে লগ ইন করতে পারছেন এবং উইথড্রো করতে পারবেন আর এটার উইথড্রো একেবারে ইনস্ট্যান্ট তো আজকের মতো এখানেই শেষ করছি